আসসালামু আলাইকুম, স্বাগত আছে আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক ইস্যু আছে, সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেটার আলোকে আমরা আজকে ক্লাস উপস্থাপন করব। মূলত লাস্ট যে বিগত এক মাস বা দেড় মাস দুই মাসের এই সময়ের কিছু কিছু ইম্পর্টেন্ট সাম্প্রতিক প্রশ্ন আমি আসলে লিখে রেখেছিলাম, নোট করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব বলে। তো আমি ইনশাল্লাহ সাপ্তাহিক একটা 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 করে ধারাবাহিক সাম্প্রতিক ক্লাস দিব। সেটার প্রথম ক্লাস আমি আজকে উপস্থাপন করছি যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক, এবং আমি টু দ্য পয়েন্ট যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে সেটার আলোকে। প্রথম প্রশ্নটা আমি লিখেছি, ত্রিপুরার যে আমাদের যে ডম্বুরবাদের কথা বলা হচ্ছে, যে ফেনীতে সর্বশেষ যে ভয়াবহ বন্যা হলো, সেই ডম্বুরবাদ খুলে দেওয়ার কারণে এই বন্যাটা হয়েছিল। এই জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট যে ত্রিপুরার ডম্বুরবাদটা মূলত কোন নদীর উপর, যে গোমতী নদীর উপর। তারপর হচ্ছে কি, রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান সরকার কয়টা কমিশন গঠন করেছে, ছয়টা। এবারে জাতিসংঘের অধিবেশন, সর্বশেষ যে ডক্টর মাহমুদ ইউনূস যে জাতিসংঘের অধিবেশনে গিয়েছে, এটা কততম অধিবেশন, এটা ছিল 79তম অধিবেশন। এবং ব্রিক্সের 16তম সম্মেলন হয়েছিল রাশিয়ার কাজানে। কাজান নামক একটা দেশ অঞ্চল আছে, সেই কাজানে রাশিয়ার 16তম ব্রিক্সের সম্মেলন হয়েছিল। আমরা জানি ব্রিক্সের পুনরাবৃত্তি হচ্ছে কি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার সর্বশেষ সদস্য। 2024 সালে ই গভর্নেন্স সূচকে একটা সূচক প্রকাশ করেছে, সেই সূচকে ই গভর্নেন্স সূচকে শীর্ষ দেশ হচ্ছে কি ডেনমার্ক, বাংলাদেশ হচ্ছে কি 100তম দেশ, এবং সর্বনিম্ন হচ্ছে কি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এই প্রশ্নটা হচ্ছে কি, সাধারণ জ্ঞানের বাইরে গিয়েও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, আপনারা যারা বিসিএস পরীক্ষাতে আছেন তাদের জন্য নৈতিকতা মূল্যবোধ সুশাসনে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে 2024 ই গভর্নেন্স সূচকে শীর্ষ দেশ হচ্ছে কি ডেনমার্ক, বাংলাদেশের অবস্থান হচ্ছে কি বরাবর 100, এবং সর্বনিম্ন হচ্ছে মধ্য আফ্রিকান পর্যন্ত। সার্ফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হচ্ছে 2024 বাংলাদেশে হয়, এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় কত তারিখে হয়, 25শে আগস্ট, এবং সর্বশেষ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, গুম আমাদের এই যে গুম প্রতিরোধ দিবস কখন নির্ধারণ করে সেটা হচ্ছে 30শে আগস্ট। তারপর হচ্ছে কি, এই পাশে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে কি আহসান এস মনসুর, 13তম, 25তম বিচারপতি হচ্ছে কি সৈয়দ রাফাত আহমদ, এবং পিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে কি মোবাশ্বের মুনেম। সর্বজনীন পেনশন স্কিল বাতিল করা হয় 3 আগস্ট, এটা একটা প্রশ্ন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কি অনুরা কুমার দিশা নায়েক। আফগানিস্তানের তালেবানদের সর্বপ্রথম রাষ্ট্রদূত গ্রহণ করেছিল চীন থেকে, এবং সর্বশেষ হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ইউএ থেকে। এই প্রশ্নটা আমি একটুখানি বলি, আফগানিস্তানে যখন তালেবানদের শাসন চলে আসে তখন পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র এই এদেরকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু তাদেরকে স্বীকৃতিস্বরূপ প্রথম আফগানিস্তানের তালেবানদের সরকারের সর্বপ্রথম যে রাষ্ট্রদূত হিসাবে গ্রহণ করে কোন দেশে, এটা অ্যান্সার হচ্ছে কি চীন। এবং এই সর্বশেষ যে গত মাসে দ্বিতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত তাদের রাষ্ট্রদূত গ্রহণ করেছে। লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, পোশাক রপ্তানিতে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে কি চীন, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, এবং আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে কি যুক্তরাষ্ট্র। এতটুকু আপডেট জানা থাকলে আপনি মোটামুটি এই 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 আমার চ্যানেলের সাথে যদি আপনি আপডেট থাকেন, ইনশাল্লাহ ইম্পর্টেন্ট কমন প্রশ্নগুলো জাস্ট একবার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনার পারলে একটু নোট করে লিখে রাখতে পারেন। ধারাবাহিকভাবে আপনার 3 মাস 4 মাস পরে যখন আপনি পরীক্ষা দেবেন তখন ওই জাস্ট ওই ওই রিসেন্ট প্রশ্নগুলো পড়লে আপনার কাছে ইম্পর্ট কমন পড়বে বলে আশা করছি, কারণ আমার যে অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলতে পারি যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটা পাওয়ার জন্য, পরের সাম্প্রতিক ক্লাস বা জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ পরের ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।